দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন দেশের জনপ্রিয়, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুল। বকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছি। আসলে আজ আসা আপনার কাছে আপনাকে জানার জন্য, একটু আপনার শুরুর গল্পটা জানতে চাচ্ছিলাম, কিভাবে শুরু করলেন? আমি তো মফস্বলের ছেলে, আমার বাড়ি চাঁদপুর। তো আমি আসলে কিশোরবেলা থেকেই লেখালেখিটা শুরু। তো শুরুতে হয়তো ছড়া কবিতা লিখতাম, তারপর স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়। তো এর মধ্যে আমার অবশ্য 1984 সালে আমার প্রথম কবিতার বই বের হয়, আমি বিদ্রোহী। এরপর 1987 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ চিৎকার, সেটা বের হয়। তখন আমি চাঁদপুরেই থাকি। তো আর পাশাপাশি আমি তো ছোটোবেলা থেকেই একটু গান করতাম, আমি খেলাঘর, চাঁদের হাট, কচিকাঁচা করেছি। তো সেই মফস্বলে তো আসলে মানে সব কিছুতেই আমি সম্পৃক্ত থাকতাম, সেটা মঞ্চ নাটক, আমার একটা নাট্য সংগঠন আছে অনন্যা নাট্যগোষ্ঠী, আমি সেখানেও আমরা অনেক নাটক মঞ্চস্থ করেছি। গান করা, নাটক করা, এগুলোর পাশাপাশি গান চর্চাটাও আমার সমানতালে ছিল। সেখানে লেখালেখির ব্যাপারটা তো আছিলই, কবিতার বই বেরিয়েছে, কবিতা থেকে গানও লেখার চেষ্টা করতাম। তো আমি 1988 সালে আমি আমার 13টা গান শিল্পী তপন চৌধুরীকে এনে ঢাকায় তার বাসায়, তার সঙ্গে আমার একটু সখ্য হয়েছিল। আমি তার গান যেহেতু খুব পছন্দ করতাম, আমার প্রিয় শিল্পীদের তালিকায় 1 নম্বরে ছিলেন তপন চৌধুরী। তপন চৌধুরীর সঙ্গে আপনার মানে যোগাযোগটা কীভাবে হলো বা সখ্যতা তৈরি হলো কীভাবে? 1987 সালে আমাদের চাঁদপুরে আমার একটা বন্ধু ইকবাল, ও মারা গিয়েছিল। তো আমরা বন্ধুরা মিলে ইকবাল স্মৃতি সংসদ একটা করি। তো আমাদের ফান্ডরাইজিংয়ের জন্য আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি চাঁদপুরে, টিকিট শো। তো সেখানে আমরা নিয়ে গিয়েছিলাম ওই সময় খুব তুমুল জনপ্রিয় তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ এবং সামিনা চৌধুরীকে। তো তপনদাকে ওই তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়া পর্যন্ত, চাঁদপুরে নিয়ে আসা পর্যন্ত তার সঙ্গে একটা সখ্য হয়। একবার সাহস করে তাকে 13টা গান আমি দিই, তিনি তখন সোলসে ছিলেন। তো আমি বললাম যে আমি তো একটু গান লেখার চেষ্টা করি, আপনি যদি, বললো যে ঠিক আছে তুমি রেখে যাও। তো উনি আমার সেই গানগুলো আমার সামনে ওর বিছানার নিচে রেখে দিলেন, তারা ছিল বেরিয়ে যাবেন। তারপরে আমি তো ফিরে যাই চাঁদপুরে। এরপরে কিছুদিন পর, মাস তিনেক পর আমি আবার আসি খোঁজ নেওয়ার জন্য। তো জিজ্ঞেস করলাম আমার গানগুলো কী হয়েছে, তো বলল যে হ্যাঁ আছে ভালোই, একটু ঠিকঠাক করতে হবে। তো তিনি তখন ওয়াশরুমে গেলেন একটু, আমি ওই ফাঁকে বিছানা নিচে রেখেছি যে আমি বিছানা উল্টে দেখলাম যে ওই জায়গায় পড়ে আছে। তা আমার একটু মন খারাপ হলো যে উনি বোধহয় আমার গানগুলো দেখেননি। তো আমি সেভাবে একটা নীরব অভিমান নিয়েই চাঁদপুরে ফিরে গেলাম। তার ঠিক 4 মাস পরেই আমি শুনলাম যে আমার গান রেকর্ড হয়েছে। তখন তো আমি তো কৃতজ্ঞতায় মন ভরে গেল। তারপরে অ্যালবাম বের হলো আয়ুব বাচ্চুর ময়না অ্যালবামটি, প্রথম বাচ্চুয়ের একক অ্যালবাম। সেই অ্যালবামের দেখলাম, অ্যালবামটা যখন বের হলো দেখলাম 4 নম্বর গানটি আমার লেখা। প্রথম গান ছিল ওই 13টা গানের 1টা গান, কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রিনি ঝিনি বেজেছে, আমাকে এই ডেকে ডেকে রাত্রির নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে, এই গানটি ছিল। ১৯৯০তে 2য় গানটা বের হয়। তার প্রায় 1.5 বছর পর আমার গান রেকর্ড হয়, মানে রেকর্ড হয়, হ্যাঁ, মনোরঞ্জন টুটুল ভাই 1টা গান করেছিলেন। ডিসেম্বরে যখন আমাদের স্বৈরাচার আন্দোলনের পর, এরশাদ সরকারের পতনের পর নতুন নির্বাচন হবে, সেই ডিসেম্বরে তখন আমার একটা গান, আমাকে সাগাম স্টুডিওতে দেখা হলো চাইমের খালিদ ভাইয়ের সঙ্গে। তো খালিদ ভাই তো ইতিমধ্যে জেনেছেন আমি গান লিখি। তো আমাকে একদিন বললেন যে এই তুমি সুরের উপর গান লিখতে পারবে? তা আমি বললাম জি পারবো। তো বলো যে দেখি। তো উনি আমাকে গুনগুন করলেন একটা মুখ, তো আমি সাথেই লিখে দিলাম। এবং মনে আছে যে আমার হাতে কোনো কাগজ ছিল না, কলম ছিল, পরে আমি একটা চানাচুরের ঠোঙা মধ্যে, মানে যেহেতু উনি সুর গুনগুন করছিলেন লেখার চেষ্টা করলাম। তো আমি এই, এবং থিমটা উনি দিয়েছিলেন যে কালো মেয়ে নিয়ে লিখো, তো কালো মাইয়া কালো বইলা করো না কেউ হেলা, এই গানটি আমি লিখি। তো উনি বলে যে ভালো হয়েছে, তুমি তাহলে অন্তরাগুলোর একটা মিটার দিয়ে দিলেন যে তুমি কালকে লিখে, আমার জহিরুল হলে থাকেন উনি তখন, নিয়ে আসো।
তারপর পরদিন তো আমি সারা রাত ঘুমাইনি, গান লিখে অস্থির একদম পুরো। পরদিন আমি সেই জয়লকালে গেলাম, তারপরে তার সঙ্গে আমার একটা বন্ধু জয়লকালে থাকতো ফকরুল, তার মাধ্যমে আমি খালিদ ভাইয়ের কাছে গেলাম এবং খালিদ ভাইকে আমি অন্তরা সহ পুরো গানটা লিখে দিলাম। তো উনি দেখে বলল যে হ্যাঁ ঠিক আছে, কিছু জায়গা হয়তো ঠিক করতে হতে পারে, আমি এটা করে নিতে পারবো। আমি সে জি পারবেন। তারপরে উনি চলে গেলেন। তারপর দেখলাম যে ইলেকশনের সময় ব্যান্ড শো হলো, ব্যান্ড শোতে আমার গানটি বাজলো, কালো মাইয়া কালো বইলা, এবং গানটি তুমুল জনপ্রিয় হলো। সিনেমার অসংখ্য গান লিখেছেন, সিনেমার গানগুলো যেগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, সিনেমায় কীভাবে আসলেন? 1994 সালে আমাকে প্রয়াত সঙ্গীত পরিচালক আবু তাহের, এক রাতে আমি যখন বাসায় ফিরি, তপনদার সঙ্গে আমি থাকি, বলেছিলাম যে 1991 থেকে 1997 সালের ঘটনা এটা, আমি বাসায় যখন ফিরলাম একটু রাত করেই, তখন যেহেতু মোবাইল ছিল না, তো তপনদা আমাকে বললেন যে তোমাকে সঙ্গীত পরিচালক আবু তাহের ভাই খুঁজছেন, ওনার নাম্বার তুমি তাড়াতাড়ি ফোন দাও, সম্ভবত তোমাকে ফিল্মে গান লেখাবে। তো আমি তাহের ভাইকে রাতেবেলা ফোন দিলাম, তিনি আমাকে ওভার ফোনে বলছেন যে এই আপনার তো খালি চারিদিকে অ্যালবাম উল্টালে দেখি কবির বকুল কবির বকুল, তা আপনি কি ফিল্মে গান লিখবেন? তা আমি বললাম যে এটা তো আমার স্বপ্ন। তিনি বললেন তাহলে আমার বাসায় চলে আসেন। ওনার তখন উনি থাকতেন মোহাম্মদপুর বাসবাড়িতে, এবং পরদিন 3টার সময় বললো যে আপনি চলে আসেন, আমরা তাহলে গান ছবির গল্প নিয়ে বসবো। আমি পরদিন চলে গেলাম তার বাড়িতে, আমি ঢুকিয়ে সালাম দিলাম, সালাম আলাইকুম। তিনি বললেন যে তুমি কে ভাই? টেলিফোনে উনি আমাকে আপনি আপনি করে বলছিলেন, তো সামনাসামনি দেখে তিনি আমাকে দেখে বলে তুমি কে ভাই? তা আমি বললাম আমি যে কবির বকুল। তো তিনি বললেন যে ধুরো মিয়া, তুমি তো মিয়া বাচ্চা বলো, আমি তো ভাবছি বয়স্ক একটা লোক, হ্যাঁ এত এত গান চারিদিকে, তুমি কি গান লিখবা? আচ্ছা বসো। তারপরে বসলাম, ছবির গল্প শোনানোর, একটা রোম্যান্টিক গান ছিল এবং সুর উনি সুর করে রেখেছিলেন। তা আমি একদিন দুদিন আমার লাগলো একটা গান লিখতে ছবির। তারপরে তো উনি বললেন যে পুরো ছবির গানই তোমাকে দিয়ে লেখাবো, আমরা সবগুলো গান রেডি করে রেকর্ডিংয়ে যাব। তো দুদিনে আমার একটা গান লিখতে দুদিন লাগলো। প্রথম গানটা হয়ে যাওয়ার পরে উনি বললেন যে আমরা তাহলে পরের গান নিয়ে বসবো। তৃতীয় দিন পরের গান নিয়ে বসলাম, একটু টিজিং সং ছিল ওই ছবির, ওটা লিখতে আমার দুদিন লাগলো। চার দিন লেগে গেলো দু গান লিখতে। তা আমি মনে মনে চিন্তা করছি যে চার দিনে তো আমি 16-17 গান লিখে ফেলতাম, তা আমার মন টানলো না। আমি বললাম যে না এত কষ্ট, তারপরে স্বাধীনতা কম, কারণ সেখানে তো আমি মানে একটা সীমাবদ্ধতা থাকে, গল্পের সঙ্গে মার্চ করে আমাকে যেতে হয়। তো আমি থার্ড গানের সিটিং আর যাইনি, আমি পালালাম পুরো, এবং অনেক মানে ওটা অনেক লম্বা কাহিনী। সংক্ষেপে বলি যে আসলে দুই গান লিখে আমি পালিয়ে গিয়েছিলাম, আমি আর থার্ড সিটিংয়ে যাইনি। সেইভাবেই আমার চলচ্চিত্রের শুরুটা হলো অগ্নিসন্তান ছবি দিয়ে, ছবির নাম ছিল অগ্নিসন্তান, দুটো গান গেল এবং আমি তো তখন ওই পালিয়ে গেলাম। আর তো তারপরে ঠিক 1.5 বছর পর আমার শওকত আলী ইমন তার প্রথম একটা ছবি করার সুযোগ পেল। আমাকে ইমন যখন বলল যে আপনি হলে আমার জন্য একটু, আমি স্বচ্ছন্দ বোধ করতাম, তাই আমি বললাম ঠিক আছে আমি করবো। এই গানগুলো কিন্তু এখনও মানুষের অন্তরে, মানুষ কিন্তু গান গায়। বর্তমান সময়ে এসে যে গানের বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা একবার শুনলে সেটি আর মনে রাখতে পারছি না। এটা আমি আসলে ওইভাবে বিচার করব না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুরই একটা পরিবর্তন ঘটে। এখন গান যে খারাপ হচ্ছে এটা আমি বলবো না, গান হচ্ছে, ভালো গান হচ্ছে, তবে সেটা যে বলছেন যে একবার শুনে, এটা আসলে একটা অস্থির সময়ের মধ্যে আমরা পার করেছি। আগে তো আমরা শুধু টেলিভিশন বা রেডিওতে আমরা গান শুনতাম বা ফিল্ম আমরা হলে গিয়ে ছবি দেখতাম, এখন সব কিছু কিন্তু আপনার ওই ডিভাইসের মধ্যে এসে গেছে, আর আমাদের মধ্যে অস্থিরতা বেশি, এত চ্যানেল এত কিছু। আমরা টেলিভিশন দেখতে বসলে তো রিমোট দিয়ে এক চ্যানেল থেকে আর সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে আরেক চ্যানেলে। গানের ক্ষেত্রে হয়েছে যে এই যে বললাম অ্যাপসে চলে আসছে, এখন আপনি অল্প সময়ের জন্য, আগে আমরা তো একটা অ্যালবাম মান্না দে অ্যালবাম শুনছি তো ওই গানই শুনছি শুধু, বাংলাদেশে হয়তো তপন যদি অ্যালবাম বা কুমার বিশ্বের অ্যালবাম শুনছি ওই গানই শুনছি, কিন্তু এখন তো সময় পাল্টেছে, এখন আমরা ওই অ্যালবামের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা হয়তো একটা গান শুনি। এখন পর্যন্ত মোট সব মিলিয়ে কতগুলো গান লেখা হচ্ছে আপনার? ওইভাবে তো আমি হিসেব করে দেখিনি, কারণ সেই যদি আমি 88 প্রথম আমার গান বেরিয়েছে সেখান থেকে যদি আমি হিসেব করি 5000-এর উপরে গান হবে। অসংখ্য ধন্যবাদ কবির ভাই, ভালো থাকবেন।